উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের 72তম অধিবেশনের হাই লেভেল উইকে যোগদান পরবর্তী সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই দিন নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে কর্মরত সকল সাংবাদিক বন্ধুদের জন্য একটি বিশেষ দিন। আজ আপনারা বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠা কন্যা, বিশ্ববরেণ্য রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছেন। আপনারা সরাসরি তাকে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, তাই এটি শুধু সংবাদ সম্মেলনই নয়, এটি আপনাদের জন্য একটি আনন্দক্ষণও বটে। আমার অনুরোধ, আপনারা ধৈর্য সহকারে একজন আরেকজনকে সুযোগ দেবেন, সংবাদ সম্মেলন অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্য শেষ হওয়ার পর আপনাদের নিকট থেকে প্রশ্ন আহ্বান করা হবে। এখন আপনাদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য উপস্থাপন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জাতিসংঘের 72তম সাধারণ অধিবেশনে আমার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সহমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ আমার সাথে এই অধিবেশনে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেছেন। এবার অধিবেশন এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে যখন মিয়ানমারে জাতিগত নিধন অভিযানের ফলে হাজার হাজার নিরীহ রোহিঙ্গা প্রতিদিন প্রাণভয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। গত 3 সপ্তাহে 4 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, যাদের বেশিরভাগই মহিলা শিশু বয়স্ক। আগে থেকেই 4 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ছিল, ফলে বর্তমানে মোট 8 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের দেশে অবস্থান করছে। এদের খাদ্য, বাসস্থান এবং জরুরি সাহায্য সংকুলন এবং এদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে আমরা জটিল সংকটের মুখোমুখি। এই অধিবেশনে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট রোহিঙ্গা সমস্যা তুলে ধরা ও এর সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা নিশ্চিত করা ছিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষিতে জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনে অংশগ্রহণকালে আমি সাধারণ বিতর্ক পর্ব, ওয়াইসি কন্ট্যাক্ট গ্রুপের উচ্চ পর্যায়ের সভা সহ সকল দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা সমস্যা তুলে ধরি। 4 লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় বিশ্ব নেতৃবৃন্দ আমাদের প্রশংসা করেছেন। স্থান ও সম্পদে সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের জনগণ এসব অসহায় ও নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, তাদের খাদ্য ও অন্যান্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের এই উদারতা ও মহানুভবতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। গতকাল আমি জাতিসংঘের 72তম অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বে অংশগ্রহণ নিয়েছি। আমি আমার বক্তৃতায় রোহিঙ্গা সমস্যার কথা জোরালোভাবে তুলে ধরেছি এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি। এ লক্ষ্যে আমি কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাবও দিয়েছি, সেগুলো হল: প্রথমত, অনতিবিলম্বে এবং চিরতরে মিয়ানমারের সহিংসতা ও জাতিগত নিধন নিঃশর্তে বন্ধ করা। দ্বিতীয়ত, অনতিবিলম্বে মিয়ানমারের জাতিসংঘের মহাসচিবের নিজস্ব একটি অনুসন্ধানী দল পাঠানো, অর্থাৎ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। তৃতীয়ত, জাতি ধর্ম নির্বিশেষে সকল সাধারণ নাগরিকের নিরাপত্তা বিধান করা এবং এ লক্ষ্যে মিয়ানমারের অভ্যন্তরে জাতিসংঘের তত্ত্বাবধানে সুরক্ষা বলয় সেফ জোনস গড়ে তোলা। চতুর্থত, রাখাইন রাজ্য হতে জোরপূর্বক বিতাড়িত সকল রোহিঙ্গাকে মিয়ানমারে তাদের নিজ বাড়িঘরে পুনর্বাসনে নিশ্চিত করা। পঞ্চমত, কফি আনান কমিশনের সুপারিশ মালা নিঃশর্ত, পূর্ণ ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা। এছাড়া রোহিঙ্গা সমস্যার আশু সমাধানে মুসলিম বিশ্বের করণীয় বিষয়ে ও ওআইসি কন্ট্যাক্ট গ্রুপের একটি বিশেষ সভা আয়োজন করে।
তুরস্ক ইরানের রাষ্ট্রপতি সহ মুসলিম বিশ্বের বেশ কয়েকজন নেতা এই সভায় অংশ নেন। তারা অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সবাই আমি রোহিঙ্গা মুসলমানদের উপর চলমান নির্যাতন বন্ধে এবং মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের সতেজ প্রত্যাবর্তন নিশ্চিত করতে ও ওআইসির পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই। এ সময় বিশ্বজুড়ে কেবল মুসলমানরাই কেন শরণার্থী হচ্ছে তার কারণ অনুসন্ধান করার জন্য আমি ওআইসি নেতৃবৃন্দকে অনুরোধ জানাই। এ সময় রোহিঙ্গা সমস্যার বিষয়ে সকলে সম্মতিতে একটি ঘোষণাপত্র গৃহীত হয় এবং এই যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন কর্মকাণ্ডগুলি হচ্ছে সেখানে আরেকটি বিষয় আমি তুলে ধরি, সেটা হল যে এক, সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে, দুই, সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ করতে হবে এবং তিন, শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিবাদ মীমাংসার সমাধান করতে হবে। কাজেই এই বিষয়টাও আমি মানে তাদের বিশেষ করে ওআইসিতে এবং বিভিন্ন জায়গায় এই কথাগুলি আমি তুলে ধরেছি, কারণ সন্ত্রাসবাদ একটা বিশ্বব্যাপী আজকে একটা সমস্যা, কিন্তু এই সমস্যাটা সমাধান করতে হলে এই পদক্ষেপগুলি নেওয়া একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। 18 সেপ্টেম্বর সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে জাতিসংঘের সংস্কার বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় অংশগ্রহণ করি। এ সভায় জাতিসংঘের সংস্কার নিয়ে একটি 10 দফা পলিটিক্যাল ডিক্লারেশন গৃহীত হয় এবং এই ডিক্লারেশনে আমরা সমর্থন দিয়েছি। একই দিন আমি জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে হাই লেভেল মিটিং অন দ্য প্রিভেনশন অফ সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ শীর্ষক বৈঠকে অংশগ্রহণ করি। এ সভায় যে কোনো ধরনের যৌন নিপীড়ন ও হয়রানির বিষয়ে আমি আমাদের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করি এবং যৌন নিপীড়ন নিরোধে আমাদের সরকার গৃহীত উদ্যোগসমূহ বিশ্ব নেতৃবৃন্দের সামনে তুলে ধরি। আমি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য কর্তৃক যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে গঠিত ভিকটিম সাপোর্ট ফান্ডে $1,00,000 অনুদান প্রদানের ঘোষণা দেই। একই দিনে বিকেলে সুইডেন, আইএলও ও ওআইসি এর যৌথ উদ্যোগে আয়োজিত হাই লেভেল ফলো আপ মিটিং ও গ্লোবাল ডিল ফর ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ শীর্ষক বৈঠকে অংশগ্রহণ করি। এসবের পোশাক শিল্প সহ অন্যান্য শিল্প খাতের শ্রম অধিকার রক্ষা ও কর্মপরিবেশ উন্নয়ন সংক্রান্ত গ্লোবাল ডিল ইনিশিয়েটিভ বাস্তবায়নে আমাদের সরকারের উদ্যোগসমূহ আমি তুলে ধরেছি। 19 সেপ্টেম্বর নারী অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সভায় অংশগ্রহণ করি। এ সভায় নারীর ক্ষমতায়ন বিশেষত নারী উদ্যোক্তাদের জন্য এবং গ্রামীণ নারীর উন্নয়নে আমার সরকারের বহুমুখী উদ্যোগগুলো নিয়ে আলোচনা করি। একই দিনে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকুয়ের আমন্ত্রণে পরিবেশ বিষয়ে একটি গ্লোবাল প্যাক্ট গ্রহণের লক্ষ্যে আয়োজিত একটি শীর্ষ সভায় অংশ নেয়। এ সভায় 50 জনের অধিক রাষ্ট্র অথবা সরকার প্রধান অংশ নেন। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ উন্নয়ন বিষয়ে আমাদের সরকারের গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরার পাশাপাশি আমি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশের উদ্বেগ ও প্রত্যাশার কথাও তুলে ধরেছি। 20 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে SDG বিষয়ে আমরা 2টি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্ট আয়োজন করি। প্রথম সভাটি জাতিসংঘের সাউথ সাউথ কোঅপারেশন এবং দ্বিতীয় সভাটি কানাডা এবং UNDP এর সঙ্গে যৌথভাবে আয়োজন করা হয়। এখানে বাংলাদেশের সাফল্য অভিজ্ঞতার আলোকে উন্নয়নশীল দেশে SDG বাস্তবায়ন এবং এর জন্য প্রয়োজনীয় অর্থায়ন বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ওই দিন দুপুরে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং BCIU এর উদ্যোগে আয়োজিত একটি মত বিনিময় সভায় আমি অংশগ্রহণ করি। এই সভায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আমি বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে সম্ভাবনা বিষয়ে অবহিত করি এবং বাংলাদেশের তাদের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানাই। গতকাল বিকেলে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে গঠিত হাই লেভেল প্যানেল অন ওয়াটার এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আমি এই প্যানেলের একজন সদস্য হিসেবে সভায় অংশ নিই। এই প্যানেল অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, মরিশাস, মেক্সিকো, জর্ডান, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, পেরু, তাজিকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীগণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। সাধারণ বিতর্ক পর্বে বক্তৃতায় রোহিঙ্গা সমস্যা ছাড়াও
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত অগ্রগতি বিষয়গুলি তুলে ধরেছি। আপনারা জানেন যে এবছর এপ্রিল মাসে আমাদের জাতীয় সংসদে 25শে মার্চ কে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করে একটি প্রস্তাব আমরা পাশ করেছি। জাতিসংঘের সাধারণ বিতর্ক পর্বের বক্তৃতায় 71 সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানেরও দাবি জানিয়েছি। বিশ্ব শান্তিতে বাংলাদেশের অবদানকে সুসংহত করার লক্ষ্যে জাতিসংঘের পিস বিল্ডিং ফান্ডে বাংলাদেশের পক্ষ থেকে $1,00,000 আমরা অনুদান দিয়েছি। জাতিসংঘের সাধারণ পরিষদ গত 7 জুলাই পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি গ্রহণ করে। নিরস্ত্রীকরণ বিষয়ে আমাদের নীতিগত অবস্থানের কারণে আমরা এই চুক্তিতে স্বাক্ষর করেছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পক্ষে এবারের অধিবেশনে এই চুক্তিটি স্বাক্ষর করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে সাইডলাইনে আমি বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠক করেছি। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে গতকাল আমরা দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত করি। বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি এই সমস্যা রাজনৈতিক সমাধানে উদ্যোগ নেওয়ার জন্য আমি মহাসচিবকে অনুরোধ জানিয়েছি। রোহিঙ্গা বিষয়ে তিনি উদ্যোগ নিয়েছেন এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং মিয়ানমারে অতি সত্বর ফ্যাক্ট ফাইন্ডিং মিশন প্রেরণের অনুরোধ জানাই। তাছাড়া ভুটানের প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডের রানী, এস্তোনিয়ার রাষ্ট্রপতি কশ্যপ, রাষ্ট্রপতি নেপালের প্রধানমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, বিশ্ব খাদ্য কর্মসূচি নির্বাহী পরিচালক, IBM এর প্রেসিডেন্টের সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক হয়। এবারের অধিবেশনে আমি রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার পাশাপাশি এই সমস্যার সমাধানে মুসলিম বিশ্বসহ সকলের সহযোগিতা কামনা করি। সামগ্রিকভাবে এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রায় বিশ্বব্যাপী বাংলাদেশের অবদান ও ভাবমূর্তি আরও উজ্জ্বল ও সুসংহত হয়েছে। তাছাড়া এখানে আমাদের বাঙালি কমিউনিটি বিশেষ করে আওয়ামী লীগের উদ্যোগে একটি সভায়ও আমি অংশগ্রহণ করি এবং সেখানে যদিও সেদিন আজ কাজের দিন ছিল কিন্তু ব্যাপকভাবে সেখানে আমাদের মানে এখানকার বাঙালিরা অংশগ্রহণ করেছেন, সেই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, প্রশ্ন থাকলে করতে পারেন। এতগুলি হাত উঠছে, সবাই নাস্তা পানি খেয়ে নিয়েছেন তো? গুড, আমি আগে বলে রাখছিলাম ঠান্ডা রাখতে যাতে মেজাজটা ভালো থাকে আর কম কম প্রশ্ন করেন। প্রশ্ন করার আগে একটা নিবেদন আছে, সেটা হলো আপনারা আপনাদের নিজের পরিচয় দেবেন এবং কোন সংস্থা থেকে প্রতিনিধিত্ব করছেন এটা বলবেন। কিসলু, আসসালামু আলাইকুম। আমি শিহাবুদ্দিন কিসলু, সময় টেলিভিশনে যুক্তরাষ্ট্র ব্যুরো প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী, দুটো বিষয় সবিনয়ে জানতে চাই। একটি হচ্ছে আপনি জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে প্রথম দেখা করেছেন এবং আপনি 6 দফা প্রস্তাব যেটি সাধারণ পরিষদে দিয়েছেন সেটি বিষয়েও আপনি সেখানে উল্লেখ করেছেন, তার কাছ থেকে আমরা কি জানতে পেরেছি, এটি একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে ছাত্র রাজনীতির নেতৃত্ব থেকে আপনি আজকে এই বর্তমান বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনায়কদের শীর্ষতম পর্যায়ের একজন, আজকের এই অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ আজকে মর্যাদা সম্পন্ন একটি রাষ্ট্র এবং উন্নয়নের রোল মডেল, আপনার কি আর কোনো অতৃপ্তি আছে বা আপনার আর অতৃপ্তির জায়গা কি আদৌ আসলে আছে, যে কোন জায়গাটাতে আপনি বাংলাদেশকে আরো এগিয়ে নিতে চান? ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে অত্যন্ত ভরপুর আলোচনা হয়েছে। তাছাড়া এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে যখন আমি যোগদান করি, বিভিন্ন ইভেন্টে যাই, উনি কিন্তু নিজে আমাকে দেখার সাথে চলে এসেছেন এবং আলোচনাও করেছেন। এবং আমাদের প্রতি এবং বিশেষ করে বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, আপনারা জানেন যে বিশ্বব্যাপী যখন রিফিউজিরা ঘুরে বেড়ায় অনেক উন্নত দেশও তাদেরকে আশ্রয় দেয় না বা তারা দেশের দরজা বন্ধ করে দেয়, সেখানে বাংলাদেশের মতো একটু স্বল্পোন্নত দেশ, সেই দেশটা এই এত রিফিউজিকে আশ্রয় দিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে, দুঃসময়ে তাদের প্রতি সহানুভূতি দেখিয়েছে, এ বিষয়ে কিন্তু মহাসচিব ভূয়সী প্রশংসা করেছেন এবং বলেছেন যে
তাদের সমস্যা সমাধানে যা যা করণীয় তার পক্ষ থেকে সব করা হবে, কাজে এই আশ্বাসন তিনি দিয়েছেন এবং তিনিও এই রোহিঙ্গাদের প্রতি যথেষ্ট, বিশেষ করে তারা মিয়ানমারের নাগরিক, তাদের প্রতি যথেষ্ট সহানুভূতি দেখিয়েছেন। আর আমার বিষয়ে যেটা বলছিলাম বলবো, আমি ছাত্রলীগের সাধারণ একটা কর্মী ছিলাম, কখনো নেতা টেতা হওয়ার কথা চিন্তাও করিনি। যখন যে কাজটা, যে দায়িত্বটা আমার কাঁধে পড়েছে, আমি সেই দায়িত্বটা করেছি। তাছাড়া আমাদের রাজনীতি শুরু তো সেই আইয়ুব খানের মার্শাল্লা বা মিলিটারি ডিক্টেটরের বিরুদ্ধে, সেই স্কুল জীবন থেকেই, স্কুলের দেয়াল টপকিয়ে মিছিলে অংশগ্রহণ করা এবং সেই 62 সাল থেকেই শুরু, আর সেই সংগ্রাম আমাদের চলছে। আমরা বাংলাদেশকে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন যে 1971 সালে আমরা মহান মুক্তিযুদ্ধে যখন বিজয় অর্জন করেছি, তখন বাংলাদেশের ভাবমূর্তিটা কোথায় ছিল? অনেক অনেক উজ্জ্বল ছিল যে আমরা বিজয়ী জাতি হিসেবে বিশ্বের কাছে একটা মর্যাদা পেয়েছিলাম। কিন্তু সে মর্যাদা ভুলুণ্ঠিত হয়ে যায় 1975 সালে 15 আগস্ট জাতির পিতাকে যখন নির্মমভাবে হত্যা করা হলো। কাজেই এরপরে দেখা গেল যে ঠিক স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ চলছে না, বরং স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী এরাই ক্ষমতায় চলে আসলো। বাংলাদেশের যে আদর্শ, যে নীতি, যে লক্ষ্য, সেটা থেকে বিচ্যুত হয়ে গেল। 21টা বছর বাংলাদেশের মানুষ কিন্তু শুধু কষ্টই পেয়েছে, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, মুষ্টিমেয় লোক তাদের ভাগ্য করতে পেরেছে, একটা এলিট গ্রুপ তৈরি করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। স্বাভাবিকভাবে যেহেতু আমি বাবার বড় সন্তান এবং বাবার সন্তান হিসেবে তার যে চিন্তা চেতনা আদর্শ সেটা আমরা ধারণ করি, এবং আমরা জানতাম যে তিনি বাঙালি জাতিকে কিভাবে আর্থসামাজিক উন্নতি মধ্য দিয়ে গড়ে তুলতে চান। 75 এর পর 5-6 বছর তো আমরা দেশে আসতে পারিনি, রিফিউজি ছিলাম আমি আমার ছোট বোন। যখন আমি 80 সালে লন্ডনে যেয়ে প্রথম আমি সংগঠন তৈরি করি এবং একটা জনমত সৃষ্টি করার চেষ্টা করি যাতে বাংলাদেশের গণতন্ত্র আবার ফেরত আসে। এরপর 81 সালে আমাকে যখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত করে আমি দেশে আসার সুযোগ পাই, তখন থেকে আমার একটাই চেষ্টা যে আগে বিদেশে থাকতে, আর তার পরবর্তীতেও যখন বিদেশে গেছি, বাংলাদেশ শুনলেই কেউ আগে বলতো, ও বাংলাদেশ, হ্যাঁ তোমাদের তো সাইক্লোন হয়, তোমাদের তো ঘূর্ণিঝড় হয়, তোমাদের তো মানুষ গরিব, তোমাদের মানুষ খেতে পায় না। এমনকি আমার নিজের চোখে দেখা, যেটা আমার সব থেকে অপমানজনক এবং দুঃখজনক, তো একবার আমি যাচ্ছি নিউ মার্কেটের সামনে দিয়ে, তখন দেখি একজন কেউ কিছু চকলেটকে রাস্তায় ছুঁড়ে মেরেছে এবং বাচ্চারা স্বাভাবিকভাবে তার উপর ঝাঁপিয়ে পড়েছে। আমি গাড়ি থামিয়ে সাথে সাথে তাকে ধরলাম যে আপনি এটা কি করছেন, সে একজন বিদেশি, সে একজন বিদেশি। আমরা যে এইভাবে আপনারা বাংলাদেশকে, তখন আমার ওটাই হলো যে এইভাবে বাংলাদেশকে অসম্মান করা, আর সেই সুযোগটা পাচ্ছে। আর এই মিলিটারি ডিক্টেটরে একের পর এক যারা ক্ষমতায় এসছে তারা দেশের কোনো উন্নতির জন্য কাজ করেনি। এমনকি আমি এমনও দিন গেছে, কোন এক সাংবাদিক, বিদেশি এক সাংবাদিক একবার আমাদের, যেমন গাজীগুলা মোস্তফা সহ অনেকের আমি এটা ওটা কথা কথা বলছিলেন, আমি তাকে বললাম আমার সাথে উঠেন গাড়িতে। আমি সোজা নিয়ে গেলাম তাকে শান্তিনগরের গাজীগুলা মোস্তফার বাসায়, এটা টিনের ঘর। কারণ তখন যে অপপ্রচারগুলি আওয়ামী লীগের বিরুদ্ধে করা হতো, যে যত গম আসে PL-480 সব নাকি গাজী সাহেবের গরু খেয়ে ফেলে, তা বললাম যাচ্ছে আমাকে একটা হিসাব দেন তো যে কত গম আসছে আর ওই গম খেতে কত গরু প্রয়োজন, আর সেই গরু রাখার জন্য কত জায়গা প্রয়োজন, আর ওই গম খেতে কত গরুর কত ঘন্টা সময় প্রয়োজন, এই হিসাবটা আমাকে দিতে পারবেন? অর্থাৎ বাংলাদেশের ভাবমূর্তিটাকে নষ্ট করার জন্য তখন যে সমস্ত অপপ্রচারগুলি চালানো হতো, আমি আসার পর সেইগুলো একে একে মোকাবেলা করার চেষ্টা করি। এবং আমার একটা সবসময় চেষ্টা ছিল যে এই যে বাংলাদেশকে 75 এর পর থেকে মানুষের কাছে হেয় করার একটা প্রচেষ্টা, সেখান থেকে আমরা বাংলাদেশকে তুলে আনব। আর আমাদেরও একটা সমস্যা ছিল তখনকার যা সরকার, তারা মনে করতো কারো কাছে হাত পাতার সুযোগটা পেলেই যেন তারা ভোটতে যায়। আমি 96 সালে সরকার গঠন করার পর আমাদের ভয়াবহ বন্যা হলো,
তখন বিশ্ব বিভিন্ন বিশ্ব সংস্থা এমনকি বিবিসি ইউএনডিপি অনেকেই বলল এই বন্যায় বাংলাদেশে 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। আমি ঘোষণা দিয়েছিলাম যে আল্লাহর রহমতে একটা মানুষও না খেয়ে মারা যাবে না। আমরা জানি এটা কিভাবে মোকাবেলা করতে হবে, আমরা সকলকে কাজে লাগালাম। এরপর আপনারা জানেন যে একটা মানুষও কিন্তু না খেয়ে মারা যায়নি। আমরা হাতে রুটি তৈরি করে করে এবং সবাইকে কাজে লাগিয়েছিলাম প্রত্যেকেই, এবং সেগুলি সব জায়গায় আমরা পাঠাতাম, হেলিকপ্টার করে পর্যন্ত পাঠাতাম। এরপর বাংলাদেশকে আমরা খাদ্যে কিভাবে স্বয়ংসম্পূর্ণ করব সেই পদক্ষেপ নিলাম যে খাদ্যের অভাব যেন না হয়। এবং 1998 সালেই প্রথম আমাদের যে ফসল উঠল সেখানেই আমরা কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলাম। দুঃখের বিষয়টা হলো পার্লামেন্টে বিএনপি তখন অপোজিশনে, যেদিন আমরা ঘোষণা দিলাম যে আমাদের বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিএনপি নেত্রী এবং তাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল না খাদ্য স্বয়ংসম্পূর্ণ ভালো না, তাহলে বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। তা আমি খালি জিজ্ঞেস করলাম যে আমরা কি ভিক্ষুক জাতি হয়ে থাকব? তাদেরকে বললাম যে আপনারা ভিক্ষুকের সর্দার হয়ে চলতে পারেন, আমি তা হতে চাই না। ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, এটা জাতির পিতা এ কথাটা বারবার বলতেন। তখন থেকে আমাদের একটা প্রচেষ্টা যে বাংলাদেশকে কিভাবে আমরা গড়ে তুলবো যে কারোর কাছে ভিক্ষা চেয়ে না আমরা মর্যাদার সাথে বাঁচবো, আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করি জাতি, এবং কিভাবে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করব, আমরা সেই প্রচেষ্টাই করেছি। এবং আমি আমি যখনই সরকার এসেছে আমাদের অফিসার টফিসার সবাইকে বলছি যে কখনো কারো কাছে ওই হাত পাতা অর্থাৎ ভিক্ষা চাওয়া ওই মনোবৃত্তি নিয়ে যাবেন না। মনে রাখতে হবে আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জনকারী জাতি। জাতির পিতাই তো বলেছেন যা স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটা টাকা রিজার্ভ নাই, রিজার্ভ মানি নাই, গোলায় খাবার নাই, রাস্তাঘাট সবকিছু নষ্ট, সম্পূর্ণ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। তার মধ্যে একটা প্রদেশ ছিল, বাংলাদেশ তো একটা প্রদেশ পাকিস্তানের, সেটাকে একটা রাষ্ট্র হিসেবে গড়ে তোলা থেকে শুরু করে তিনি দেশটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এবং তিনি তার বক্তৃতা, আপনারা যদি তার বক্তৃতাগুলি শোনেন, একটা বক্তৃতা তিনি বলেছিলেন যে আমার কিছু নাই কিন্তু আমার মানুষ আছে, আমার মাটি আছে। এবং আমরা ঠিক সেই নীতিতেই বিশ্বাস করি, আমার মানুষ আছে মাটি আছে, যেটা জাতির পিতা বলেছেন আমরা এখানে অসাধ্য সাধন করতে পারি এবং আমরা তা করে যাচ্ছি। আজকে যে বিশ্বব্যাপী বাংলাদেশের সম্মান মর্যাদা, এটা তো জাতির পিতা যে নীতি আমাদের শিখিয়ে গেছেন, আমার মাটি আছে এবং আমরা ঠিক সেই নীতিতেই বিশ্বাস করি, আমার মানুষ আছে মাটি আছে, যেটা জাতির পিতা বলেছেন আমরা এখানে অসাধ্য সাধন করতে পারি এবং আমরা তা করে যাচ্ছি। আজকে যে বিশ্বব্যাপী বাংলাদেশের সম্মান মর্যাদা, এটা তো জাতির পিতা যে নীতি আমাদের শিখিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বর্ণিতা নয়, এবং তিনি শিখিয়েছেন যে মর্যাদার সাথে বাঁচতে হবে, ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। তা আমার সবসময় সেটাই প্রচেষ্টা যে আমরা ভিক্ষুক জাতি না, আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে জাতি বা বিশ্বব্যাপী মাথা উঁচু করে চলবো। অন্তত আমি এটুকু আনন্দিত যে আজকে বাংলাদেশকে বিশ্বব্যাপী মানুষ সম্মান করে, সম্মানের চোখে দেখে, এবং বাংলাদেশ সেই মর্যাদাটা ফিরে পেয়েছে। হয়তো আমি চিরদিন থাকবো না, কিন্তু আমি সবার কাছে এটাই আশা করবো যে সব সময় এই মর্যাদাটা যেন ধরে রাখা হয়, আবার এটা যেন এই ভিক্ষা চাইতে না হয়, কারোর কাছে হাত পেতে না। আমরা আমাদের ফসল উৎপাদন করতে পারি, আমরা আমাদের দেশের মানুষকে খাবার দিতে পারি। আর আমাদের দেশের মানুষ অত্যন্ত ভালো, এই যে রোহিঙ্গা আমি যখন ডাক দিয়েছি যে ঠিক আছে 16 কোটি মানুষকে যখন আমি খাবার দিতে পারি, যেন আমাকে রেহানাই বলছে, ও ছিল এখানে বলে তুমি 16 কোটি মানুষকে খাবার দিচ্ছ আর ওই 5-7 লাখ লোককে খাবার দিতে পারবো না, তাদের রাখতে পারবো না? নিশ্চয়ই পারবা। হ্যাঁ, এটা ঠিক, আমরা তা পারি। এবং আমি বলছি দরকার হলে আমরা 1 বেলা খাবো আর 1 বেলার খাবার আমরা ওদেরকে ভাগ করে দেবো। এবং আমরা বাঙালিরা সেটুকু কিন্তু করতে পারি। এবং আমার এটুকু হচ্ছে তৃপ্তি যে বাংলাদেশের মানুষকে যখন আমি যেটা ডাক দিই তারা সেটা শোনেন, এটাই আমার সব থেকে বড় কৃতজ্ঞতা বাংলাদেশের জনগণের কাছে। যেখানে আমি কি হলাম না হলাম সেটা বড় কথা না, আমার দেশকে কতটুকু তুলতে পারলাম, আমার কাছে কতটা মর্যাদা আমার দেশ পেলো, আমার কাছে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এরপরে প্রত্যেকেরই কাছ থেকে কিন্তু আমরা খুব
দেখেছি সে সকলে একটা সহানুভূতিশীল মন নিয়েই কিন্তু বিষয়টা দেখেছে। কাজে এখানে আমার ঠিক চীন বা ভারত তাদের কি কথা, তাদের কি মত, সেটা আমার এত বিবেচ্য বিষয় না, কারণ এটা তাদের যার যার নিজের দেশের মতামত। তবে আমাদের দেশে তারা যখন রোহিঙ্গাদের দেখেছে তখন তাদের প্রত্যেকেই যে সহানুভূতিশীল সেটা আমরা দেখেছি, এবং ভারত চীন সকলে কিন্তু এগিয়ে এসেছে এবং তারা রিলিফ পাঠাচ্ছে, সব রকম সহযোগিতা করে যাচ্ছে। এখানে মিয়ানমারের একটা সমস্যা হলো, মিয়ানমারে কিন্তু আমাদের পাঁচটি দেশের সাথে তাদের বর্ডার, এবং এই পাঁচটি দেশের সাথে কিন্তু সমস্যা আছে, যেখানে এই রিফিউজি সমস্যা, এবং তাদের 138টা এথনিক গ্রুপ, এবং যেখানে যেখানে যারা আছে তারা সবাই একে অপরের সাথে ঝগড়া বিবাদ করেই যাচ্ছে। এটা কিন্তু মিয়ানমারের একটা সমস্যা। কাজে এখানে চীন, ভারত, বাংলাদেশ, লাওস, থাইল্যান্ড প্রত্যেকের সাথেই তাদের বর্ডার, এবং সেখানে এক এক দিকে এক এক ধরনের মানে একটি গ্রুপ আছে এবং সেখানে একটা সমস্যা আছে। কাজে এটা আমি মনে করি যে এই যে রোহিঙ্গারা বাংলাদেশে যে এসছে এবং মানবিত জীবনযাপন, সে ব্যাপারে কিন্তু সকলেই খুব সহানুভূতিশীল, আমি শুধু এইটুকু বলতে পারি, কারণ সকলের কাছে আমরা সেই ধরনের একটা মানে বক্তব্য পেয়েছি। আর বিমানের ব্যাপারে আমি এইটুকু বলবো, দেখুন বিমানের সর্বনাশটা তো বিএনপি থাকতে করেই গেছে, সেটা আপনাদের ভালো করে জানা উচিত। এবং আসলে আমি যখন এসেছি সরকারে তখন বিমানে কি ছিল, ওই ডিসি ট্রেনের ঝরঝরে দুটো বিমান, তার এমনই অবস্থা, না আপনি রেডিওতে গান শুনবেন, না কোনো সিনেমাতে, কিছুই নাই, এন্টারটেনমেন্টের কিছুই নাই, অত্যন্ত জর্জরিত অবস্থা। সে তার থেকেও সবচেয়ে খারাপ হলো সার্বিক পরিবেশটাই ছিল অত্যন্ত খারাপ, এবং সেখানে নতুন নতুন বিমান কিনে বিমানকে সম্পূর্ণভাবে নতুনভাবে তৈরি করে। এবং আপনি এয়ারপোর্টের কথা চিন্তা করেন, আমি জানি না অনেকে হয়তো ভুলেই গেছেন, 96 সালের আগে কারো কাছে যদি ছবি থাকে তখন বিমানবন্দরের ছবিটা একটু নিয়ে দেখবেন, তখন আমাদের বিমানবন্দর কেমন ছিল, একটা বোর্ডিং ব্রিজও ছিল না আমাদের বিমানবন্দরে, একটা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে একটা বোর্ডিং ব্রিজও ছিল না, কিছুই ছিল না 96 সাল। আমি সরকারে আসার পর থেকে এই বিমানবন্দরের উন্নয়ন শুরু করি, বিমান কিনি। আর সবচেয়ে বড় কথা হলো যে ক্ষমতায় যখন কেউ থাকে যার নামই হলো মানে স্মাগলার হিসেবে, সে ক্যাসিও বাবন নামে, যে অর্থাৎ ওই ঘড়ি মানে জোড়া কারবারি করতে যেয়ে যে ধরা খায়, তারা যখন মন্ত্রী হয় তখন কি অবস্থাটা হয় তা আপনারা বুঝতে পারেন। কাজে সেখানে বিমানের ভাবমূর্তিটা এবং তার নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু সব কিছু এমনই খারাপ অবস্থা। এমনকি এই নিউ ইয়র্কে যখন আমাদের ফ্লাইট আসতো, এখানে যিনি একেবারে সাইফুর রহমানের খাস এক ব্যক্তি বোধ হয় এখানে দায়িত্বে ছিলেন, বিমানের প্রায় 10 কোটি টাকা মেরে দিয়েছিল। যখন আমি সরকারে আসি হিসাব নিই, বলে যে কাজীর গরু খাতা আছে কিন্তু গোয়ালে নাই, এই অবস্থা ছিল। খুঁজে দেখি হ্যাঁ বিমানের এত টাকা পাও না, তো টাকা কোথায়, লোক কোথায়, কেউ একটা পয়সা পর্যন্ত দেয়নি, চুরি করে গেছে। এরকম বিভিন্ন স্টেশনে স্টেশনে এই ধরনের ঘটনা ঘটেছে, যার ফলে বিমান এখানে আসা বন্ধ হয়ে গেছে। আমরা এখন মোটামুটিভাবে আইকাওর যে সমস্ত শর্ত সেগুলি মেনে আমরা আইন পাস করে বিমানকে একটা আন্তর্জাতিক মানে নিয়ে আসার পর্যায়ে কিন্তু আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। যখন আমরা আইকাওর সমস্ত শর্তগুলি মেনে বিমানকে আরও উন্নতি করতে পারবো, হয়তো তখন বিমান এখানে আসার সুযোগটা পাবে। আমাদের প্রচেষ্টা কিন্তু অব্যাহত আছে, এটুকু আমরা আপনাকে বলতে পারি। আর এই শর্তগুলো আমাদের মানতে হবে, এবং আমরা সেটা করে যাচ্ছি। এবং স্বাভাবিকভাবে এয়ারপোর্টে কোনো কার্গো ভিলেজ ছিল না, কার পার্কিং ছিল না। 96 সালে আমি সরকার এসে কিন্তু একে একে সব করি, সে কার্গো ভিলেজে আমাদের যে কত বছরের মালপত্র ছেঁড়ায় ছিটায় পড়ে আছে, একটা এমনকি মাল রাখার যে মানে ট্রেগুলি সেগুলিও নাই, র্যাকগুলি নাই, এমনভাবে তারা ক্ষমতা থাকতে সব কিছু নষ্ট করে রেখে গেছে। তো সেইগুলিকে আবার গুছিয়ে গুছিয়ে তৈরি করে করে নিয়ে আসা, একদিকে এই কাজগুলি করবো দেশ গড়ার, আবার ওদিকে আপনারা ভুলে গেছেন যে 13 সালে 14 সালে 15 সালে বিএনপির এই মারামারি, খুন, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারা,
গাড়ি পড়ানো, সারা দেশে একটা অরাজক অবস্থা সৃষ্টি করা, সন্ত্রাসী কর্মকাণ্ড সেগুলি মোকাবেলা করা, সেগুলো আমাদের করতে হচ্ছে, আবার দেশের উন্নয়নটাও পাশাপাশি করে যেতে হচ্ছে। কাজে আমরা আশা করি এটা হয়ে যাবে। আর আত্মজীবনের বিষয়ে বলবো যে আমার জীবনটাই তো নাই, আমরা তো খরচের খাতায় পঁচাত্তরে সবাইকেই হত্যা করেছে আমার পরিবারের। আমরা দুটি বোন বিদেশে ছিলাম, জেনে বেঁচে গেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের জন্য কাজ করতে, নিজের জীবনে কি পেলাম না পেলাম সেটার জন্য চিন্তাও করি না, এটা আমাদের চিন্তায়ও নাই। আমরা খালি কতটুকু করতে পারলাম, দেশকে কতটুকু দিতে পারলাম সেটাই চিন্তা করি। কাজে সেখানে মানে ওই আত্মজীবনী লেখা টাকা ওইসব চিন্তা ভাবনা আমার নাই। ধন্যবাদ, কাজ করে যাচ্ছে, আপনারা যাদের সরকারি লিখে নেবেন, আমি কাজ করতে আসছি। আর আমি কিছু চাইও না, আমার কথা কেউ মনে রাখুক তাও চাই না। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম শহীদুল ইসলাম, আমি এখানকার সাপ্তাহিক বাঙালি এবং ইত্তেফাকের প্রতিনিধি। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি অনেক উত্তরই দিয়ে ফেলেছেন, তবুও সুনির্দিষ্টভাবে আমি একটু জানতে চাচ্ছি যে আপনি বলেছেন যে বাংলাদেশের মানুষকে ডাক দিলে শোনে, তা বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রোহিঙ্গা সমস্যা, এবং যে সমস্যা মাথায় নিয়ে আপনি জাতিসংঘে যোগ দিয়েছেন এবং বিশ্ববাসীর কাছে এই সমস্যা তুলে ধরেছেন। আমার বিশ্বাস আপনি আন্তর্জাতিক মহলের সহযোগিতা পাবেন, কিন্তু বাংলাদেশের ভেতর থেকে আমরা খবরের কাগজ পড়লেই দেখি যে বিভিন্ন অভিযোগ শুনতে পাই বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। তা আপনার ডাকে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এবং রাজপথের বিরোধী দল বিএনপিকে আপনি সাথে পাচ্ছেন কিনা, সহযোগিতা পাচ্ছেন কিনা? কারণ আমরা দেখছি এই সংকটের সময় বিএনপি চেয়ারপারসন লন্ডনে অবস্থান করছেন, অন্যদিকে আমি সংসদের বিরোধী দলকেও তেমন একটা কার্যক্রম চোখে পড়েনি। তা আপনি তাদের কাছ থেকে কি ধরনের সহযোগিতা পাচ্ছেন? কারণ এটি অনেক বড় একটি সমস্যা, হয়তো আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু ভবিষ্যতে আরো বড় আকার ধারণ করবে, কারণ মানুষ হিসাবে তাদের পুনর্বাসন এবং তাদের খাদ্য সহায়তা এসব দেওয়া সরকারের দায়িত্ব। শুধু সরকারকেই দায়িত্ব পালন করবে নাকি সব রাজনৈতিক দলগুলো? প্রতিবেশী দেশে আমরা যখন দেখি যে একটি জাতীয় সমস্যায় সবাই হাতে হাত ধরে দাঁড়িয়ে যায়, সেরকম বাংলাদেশ থেকে এরকম কোনো আপনি সহযোগিতা পাবেন কিনা আমি একটু এটা জানতে চাচ্ছি সুনির্দিষ্টভাবে। ধন্যবাদ। যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে যে আসবেন আসবে সে ভরসা করি না। আর আমাদের মানে সংসদের বিরোধী দল যারা আছে তারা যথেষ্ট সহানুভূতিশীল, তারা যাচ্ছে, তারা কাজ করছে। আর রাজপথে যারা আছে তারা তো রাজপথেই আছে, তাদের কাজই হচ্ছে সব কিছুতে না 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 আর দোষ খোঁজা। ভালো দোষ খোঁজা সেটাও একদিক দিয়ে ভালো যে দোষ খোঁজার মধ্য দিয়ে কোথাও কোনো ঘাটতি আছে কি না সেটা আমরা জানতে পারি, সাথে সাথে তা পূরণ করতে পারি, সেদিক দিয়ে তারা একটা ভালো গঠনমূলক কাজ করছে। তবে এটাও ঠিক তাদের কোনোদিনই এসব ব্যাপারে কোনো সহানুভূতিশীল ছিল না। আপনাকে একটু স্মরণ করে দিতে চাই, 91 সালে ঘূর্ণিঝড়ে যখন লক্ষ লক্ষ মানুষ মারা গেল, লাশ ভেসে বেড়াচ্ছিল, তখন কিন্তু এই বিএনপি ছিল ক্ষমতায়। তারা জানি না যে দেশে দক্ষিণ অঞ্চলে মানে চট্টগ্রাম থেকে নিয়ে পুরো দক্ষিণ অঞ্চলে এত বড় একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে, তারা জানি না, কোনো প্রস্তুতিও ছিল না। আমাদের আওয়ামী লীগের লোকজন সব জায়গায় আমার টেলিফোন সকলের কাছে আমাকে যখন ফোন করে তারা জানালো যে আপা আমরা শেষ হয়ে গেছি, এইভাবে মানুষ মারা গেছে, সাথে সাথে আমরা খোঁজ নিলাম, সমস্ত যাতায়াত বন্ধ, তখন পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে কথাটা তোলার সাথে সাথেই তারা অস্বীকার করলো। যখন আমরা বললাম যে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, খালেদা জিয়া উঠে দাঁড়িয়ে বললেন, তিনি প্রধানমন্ত্রী, বলে যত মানুষ মারা গেছিল তত মানুষ মরে নাই। তা আমি উঠে আর কি করবো, আমি উঠে জিজ্ঞেস করলাম কত মানুষ হলে মানে কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে সেটা একটু বলবেন। তো তাদের ভূমিকাটা এরকমই, তার মানুষের প্রতি তাদের সহানুভূতিশীল নয়, তাদের ক্ষমতা হলো তাদের কাছে ভোগের বস্তু, বিত্ত বৈভবের বস্তু, টাকা চুরি করা, দুর্নীতি করা, মানি লন্ডারিং করা, স্মাগলিং করা, সেটাই তারা করে গেছে, নিজের অর্থ সম্পদের অর্ডের মালিক হয়ে গেছে। কাজে দেশের মানুষের কী হলো না হলো এটা তো তাদের কোনো ব্যাপার না। হ্যাঁ, তারা শুধু আমাদের দোষ ঠকাতে চায়, তো তারা দোষ ঠকাতে থাকুক, আমার কিছু আসা যায় না। আমার বিবেক আমার কাছে স্পষ্ট যে আমি কতটুকু করতে পারছি না পারছি, এবং সাধারণ মানুষ তাদের কাছ থেকে সারা বছর অন্যান্য রাজনৈতিক দল তারা আসছে এবং যাদেরকে যেভাবে বলা হচ্ছে সেভাবেই তারা সহযোগিতা করে হাত বাড়াচ্ছে। স্থানীয় লোকজন তাদের এত কষ্ট হচ্ছে, তারপরেও তারা সহানুভূতি দেখাচ্ছে। আমাদের স্থানীয় সংসদ সদস্যরা
অন্যান্য নির্বাচিত প্রতিনিধি, আমাদের রাজনৈতিক দল এবং প্রশাসন, আমাদের বর্ডার গার্ড, বিজিবি, পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স, র‍্যাব থেকে শুরু করে আমাদের আনসার, বিজিবি, বিএনসিসি প্রত্যেকে সেখানে কাজ করে যাচ্ছে। আমাদের ন্যাশনাল কমিটি আছে দুর্যোগ মোকাবেলার, সেই সাথে স্থানীয় কমিটি আছে, তারা কাজ করে যাচ্ছেন। প্রায় আমাদের যারা ঘূর্ণিঝড়ের যে সমস্ত মানে ট্রেনিং প্রাপ্ত আমাদের ভলান্টিয়ার, প্রায় 400 ভলান্টিয়ার এবং বিএনসিসির 100-500 ভলান্টিয়ার, তারা সেখানে দিন রাত পরিশ্রম করছে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জয়েন্ট সেক্রেটারি সহ আমাদের নানক টানক সবাই, আমাদের দলের অনেকে ওখানে তারা যাচ্ছে এবং সার্বক্ষণ তারা কাজ করছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা 400 ভলান্টিয়ার সেখানে করে দিয়েছি। সেখানে যে লঙ্গরখানা খোলা হচ্ছে সেখানে তারা কাজ করছে। যেহেতু মুষলধারে বৃষ্টি, তাদেরকে আমরা খাদ্য দিচ্ছি। যে সমস্ত রিলিফ আসছে সেটা চট্টগ্রাম বিমানবন্দরে নামছে, সেই রিলিফ আমাদের সেনাবাহিনী গ্রহণ করে সেটা আমাদের মানে ডিসির কাছে দিয়ে দিচ্ছে এবং সেনাবাহিনীও সেখানে কাজ করছে। ওখানে আমাদের 10 ডিভিশন, আপনারা জানেন যে রামুতে একটা নতুন ডিভিশন আমরা খুলেছি, তারা সেখানে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। আমাদের নেভি যারা, তারা কোস্ট গার্ড, তারাও সবাই একদম দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। মানে আমরা আমাদের সরকারি যত রকম সব মেশিন আই যাচ্ছে এবং আমাদের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, যেমন এলজিডি থেকে শুরু করে সকলে সেখানে টিউবওয়েল করে দেওয়া হচ্ছে, সেখানে ল্যাট্রিনের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু এত লোক ওখানে ধারণ করার মতো জায়গা নাই। সেই জন্য আমরা একটা দ্বীপ সেটা আগে থেকে আমাদেরটা ঠিক করেছে, ওরা নেভি রিসা আছে, ইতিমধ্যে আমি টাকাও দিয়ে দিয়েছি সেখানে তাদের জন্য সেন্টার তৈরি করা। এখানেও রিসার আমরা টাকা দিচ্ছি এবং যে যেখান থেকে পাচ্ছে যে সাহায্য দিচ্ছে তাদেরকে আমরা সহযোগিতা করছি। সেই সাথে আমরা ল্যাপটপ কিনে দিয়েছি, তা যারা ঢুকছে তাদের ছবি নেওয়া হচ্ছে, তাদের নামের তালিকা করা হচ্ছে, যাতে করে তাদের কখনো কেউ অস্বীকার করতে না পারে, সেই জন্য নামের তালিকা করে তাদেরকে আইডি কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। এইভাবে যারা যারা যত লোক ঢুকবে তখন সেটা একটা দুটো না, অন্তত 50টা মানে বুথ করে দিয়ে সেখানে তাদের নামের তালিকার কাজ শুরু হচ্ছে। আমরা সেভাবে লোক নিয়োগ দিয়ে আমরা খুব সিস্টেমেটিকভাবে কাজ করছি। আজকে সকালেও আমি কথা বললাম আমাদের গোয়েন্দা সংস্থার সাথে, ওরা বললো যে মানে গতকালকেও প্রায় 1500 লোক আসছে, মানে এখন আসার প্রচুর কমলেও কিন্তু প্রতিনিয়ত কিছু কিছু লোক কিন্তু আসছে। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের সাহায্য করতে, ছোটো ছোটো শিশুরা তাদের জন্য খাবার ব্যবস্থা, এবং আন্তর্জাতিক সংস্থাগুলিও সাহায্য করছে, তারাও মানে যথেষ্ট এগিয়ে এসছে। কাজে এখন বিরোধী দল কী বললো না বললো ওটা নিয়ে মাথা ব্যথা করা, আর কোন পত্রিকা কী লিখলো ওইটা পড়ে তো রাজনীতি করি না। দেশ আমার, এদেশের মানুষ আমাদের, তাদের ভালো মন্দ কী অত আমরা নিজেরা সেটা খুব ভালো করেই বুঝি। কাজে আমরা আমাদের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা কাজ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম আবু তাহের। আমি সাপ্তাহিক বাংলা পত্রিকা নামে একটা পত্রিকা তৈরি করি আমরা গত 25 বছর থেকে, আর গত 4 বছর থেকে আমরা এখানে স্থানীয় লোকাল একটা টেলিভিশন চালাই, টাইম টেলিভিশন নামে। আমি যে জিনিসটা আপনার কাছ থেকে একটু জানতে চাই সেটা হচ্ছে যে আপনি তো এবার আন্তর্জাতিক এবং বাংলাদেশ সব জায়গাতেই রোহিঙ্গা ইস্যুটিকে বেশি ফোকাস করছেন, এবং রোহিঙ্গা ইস্যুতে গতকালকে আমি যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের একটা স্টেটমেন্ট দেখেছি যেখানে তারা বলেছে যে বাংলাদেশ ইজ ডুইং রিমার্কেবল পারফরমেন্স, যেভাবে তারা হিউম্যানিটেরিয়ান ওয়েতে তাদেরকে এমব্রেস করছে, তাদের বাহু বাড়িয়ে দিয়েছে, এটা একটা রিমার্কেবল বিষয় রোহিঙ্গাদের যেভাবে সমর্থন করছে বাংলাদেশ। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন মহল আপনার যে উদ্যোগ রোহিঙ্গাদের গ্রহণ করার ক্ষেত্রে বিষয়টিকে অত্যন্ত প্রশংসা করেছে, এবং আমার মনে হয় যে বাংলাদেশ সাংঘাতিক তার ইমেজের দিক থেকে অনেক এগিয়ে গেছে এই বিষয়ে, মানবিক এই বিষয়টিকে ইয়ে করে, এবং বিভিন্ন পত্রিকা আপনাকে বলা হয়েছে মাদার অফ হিউম্যানিটি অ্যাজ ওয়েল, আমি দেখেছি বিভিন্ন কাগজে আপনার সম্পর্কে বলা হয়েছে। আমি যে জিনিসটা বলতে যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ আন্তর্জাতিক পর্যায়ে আমরা এই পর্যায়ে গিয়েছি, আমার এক কর্মী,
আন্তর্জাতিক পর্যায়ে এই এই পর্যায়ে গিয়েছে। আমাদের দেশে আপনি বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগের প্রধান, এবং যে কোনো দেশে, যেটা আমার এক কলিগ আগে বলেছেন, জাতীয় ঐক্যমত প্রয়োজন। এই আপনি যুদ্ধাপরাধীদের বিচার করেছেন এবং বঙ্গবন্ধু খুনিদেরও বিচার করেছেন, যেগুলো ছিল জাতীয় ঐক্যমতের অন্যতম বড় অন্তরায়। প্রশ্ন হচ্ছে, জাতীয় ঐক্যমত সৃষ্টিতে আপনি কিভাবে কিভাবে এই যে এই জিনিসগুলো এলিমিনেট করেছেন, আমাদের দেশের ভিতরে কি আপনি জাতীয় ঐক্যমত বলতে কি বুঝাচ্ছেন? আমি রোহিঙ্গা ইস্যু না বলছি, জাতীয় ঐক্যমত বলতে আমাদের রাজনৈতিক যে কোনো বিষয়ে যখন ন্যাশনাল কোনো ইস্যু আসবে, তখন মনে করেন আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি, সবাই যেন এক হতে পারে, এই বিষয়ে আপনারা আপনি কি ভূমিকা পালন করতে পারেন? কেন এখানে আমার কি ভূমিকা কি আছে আমাকে আপনি একটু পরিষ্কার করে বলেন না? যেমন ধরেন আপনি যদি যে বিভেদগুলো আছে, বিভেদটা কি বাংলাদেশের রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক দল হিসেবে তাদের একটা সক্রিয়তা আছে, তাদের চিন্তা চেতনা আছে, তাদের নীতি আদর্শ আছে, কাজে তারা যেটা যৌক্তিক মনে করে তারা সেটা তারা করছে, কাজে সেখানে তারা কোথায় কি আসলো না আসলো এ দায়িত্ব তো আমার না, এ দায়িত্ব কি আমার? আমি কি বিএনপি নেতৃত্ব দেই? আমি তো বিএনপি নেতৃত্ব দেই না, এটা তো বিএনপি নেতাদের দায়িত্ব, এসব প্রশ্ন আমাকে করবেন কেন? প্রবাসে সোনালী ব্যাংকের একটি ব্রাঞ্চের ব্যাপারটা অনেক দিনের দাবি ছিল, সোনালী ব্যাংক কি প্রতিষ্ঠা করা সম্ভব, আর প্রবাসীদের ভোটাধিকার না, এখানে মানি এক্সচেঞ্জের ব্যবস্থা তো আমরা করে দিয়েছি। আপনি আপনাকে একটু স্মরণ করে দিতে চাই, 96 সালের আগে পৃথিবীর কোনো দেশে আমাদের বাঙালিরা যেখানে আছে সেখানে মানি এক্সচেঞ্জের কোনো ব্যবস্থা ছিল না, প্রথম উদ্যোগটা আমরা নিই। তো স্বাভাবিকভাবে একটা দেশের সাথে কাজ করতে যথেষ্ট সময় লাগে, এবার বরং বিএনপির কারণে আমাদের লন্ডনে যে সোনালী ব্যাংক ছিল, বিএনপির তখনকার জেনারেল সেক্রেটারি ছিলেন সালাম তালুকদার, তার শ্বশুর লোন নিয়ে এসে লোন শোধ দেয়নি, এরকম বিএনপির বহু লোকের বহু অপকর্মের কারণে মানে সোনালী ব্যাংকটা যেন লুট করে খাওয়ার জায়গা হয়ে গিয়েছিল, যে কারণে ইংল্যান্ডে তাদের যে ফেডারেল কোর্ট, ওদের কোর্টের ওদের একটা নাম আছে না, লন্ডনের সেন্ট্রাল ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড, যেটা ওদের সেন্ট্রাল ব্যাংক, তারা সোনালী ব্যাংকটাকে বন্ধই করে দিল শুধুমাত্র ওই বিএনপি ক্ষমতায় থেকে এসে 91 সাল থেকে এমন অবস্থার সৃষ্টি করলো। আমরা এসে উদ্যোগ নিলাম, সেখানে আমরা সোনালী এক্সচেঞ্জ করলাম, এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আর ব্যাংকের মানে ইয়ে করা মানি এক্সচেঞ্জের ব্যবস্থা যেখানে যেখানে আমাদের বাঙালি কমিউনিটি সেখানে করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। তবে ব্যাংকের শাখা খোলা, এর জন্য আপনি জানেন যে এটা একটা দেশের আর একটা দেশের সাথে সম্পর্ক বা তাদের নীতিমালার উপরে নির্ভর করে, কিন্তু তারপর আমরা প্রাইভেট ব্যাংকও করে দিয়েছি, মোবাইল এবং অনলাইনের মানি ট্রান্সফার থেকে শুরু করে অনেক সুযোগ সুবিধা আওয়ামী লীগ গভর্নমেন্টই করে দিয়েছে, তো সেগুলো আমরা ব্যবস্থা করেছি। কাজে আমাদের যেটা সবসময় প্রচেষ্টা যে প্রবাসে যারা থাকে তারা যেন ভালো ভালো, আজকে আমরা মোবাইল ফোন আমরা এসে কিন্তু এটা সম্পূর্ণভাবে বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। আজকে যে এতগুলি টেলিভিশন চ্যানেল বাংলাদেশে আপনারা দেখেন, এটাও কিন্তু আওয়ামী লীগ সরকার করে দিয়েছে, আগে কিন্তু একটাই চ্যানেল ছিল, কিছু আর ছিল না, আমরাই দিয়েছি, সে সাহসটা আমরা দেখাতে পেরেছি যে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি দেশের মানুষের জীবন মান উন্নত এবং সহজ করার জন্য, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আর ভোটার লিস্টের ব্যাপারে, এখন কিন্তু ভোটার লিস্ট বায়োমেট্রিক করতে হয়, আপনারা যে যখনই দেশে যাবেন আপনারা কিন্তু ওখানে ভোটার হতে পারবেন, সে সুযোগটা কিন্তু রয়ে গেছে,
এবং এটা কিন্তু মানে অনগোয়িং প্রোগ্রাম, সবসময় প্রোগ্রাম, যে যখনই যেতে পারবেন তখনই ভোটার হতে পারবেন। তবে যারা আমেরিকান সিটিজেনশিপ নিয়েছেন তাদের তো আমেরিকান সিটিজেনশিপ নেওয়ার সময় তো আপনাদের কিছু প্রতিজ্ঞা করতে হয়, শপথ নিতে হয়, কাজে সেটা এখানে এখানে তো আর ডুয়েল সিটিজেনশিপের সুযোগ নাই, সেটা আমরা ভালো করে জানি। যেমন ইংল্যান্ডের জন্য বন্য জায়গার জন্য কিন্তু জাতিবিধান করে দিয়ে গিয়েছিলেন, কিন্তু এরা এই এই দেশ তো সেটা গ্রহণ করে না, গ্রহণ করলে আমাদের আপত্তি ছিল না কিন্তু গ্রহণ করে না, কাজ সেই জন্য বাংলাদেশের বাংলাদেশকে দোষ দিয়ে তো লাভ নাই, আপনাকে তো ডিসিশন নিতে হবে আপনি কোনটা চাচ্ছেন। তো তবে যে ওখানে গেলে ভোটার লিস্ট হওয়ার নাম দিতে এটা কোনো অসুবিধা হয় না, এটা কিন্তু দেওয়া দেওয়া হয়, আর এখন তো আমরা আইডি কার্ড এবং ভোটার লিস্ট বায়োমেট্রিক্স আমরা করে দিচ্ছি, একেবারে মডার্ন সব কিছু করে দিচ্ছি, কারণ বাংলাদেশকে একেবারে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার ব্যবস্থা আমরাই করে দিচ্ছি, আওয়ামী লীগ করে দিচ্ছে, আওয়ামী লীগ সরকার করে দিচ্ছে। এখন বিএনপি আসে বসে থাকবো আপনার কথায়, আপনি যেটা বলতে চাচ্ছেন যে তাদেরকে টেনে আনা, তারপরে এমনকি ঠেকা বসতে বলেন তো আর কেন আনবো, যারা আমার বাবা মা ভাই বোনদেরকে যারা হত্যা করছে, বিচারের হাত থেকে তাদেরকে রেহাই দিয়ে ইন্ডিপেন্ডেন্ট অর্ডিনেন্স জারি করে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে যাদেরকে আপনার পুরস্কৃত করেছে তাদেরকে আবার ডেকে আনতে হবে রাজনীতি করতে, আপনি অত দূর যাবেন কেন, আপনি এখানেই দেখেন না। এমনকি তারা কত চুরি করে কত অর্থ বানিয়েছে যে এফবিআই অফিসার পর্যন্ত তার কিনে ফেললো এবং জয়ের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করলো, সেটা আবার ধরা পড়লো, এফবিআই সেটা ধরলো, বিচারও হলো, বিএনপির নেতা সাজা পেল, এবং আর দুই নেতা যে তাদের এর সঙ্গে সম্পৃক্ত আমরা তো সেই মামলার পুরো প্রসিডিংস এবং সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আসা আমরা তো দেখেছি। 21 আগস্ট গ্রেনেড হামলা একবার না বারবার আমার উপরে আঘাত, আমাদের দুই দুজন এমপি ইব্রাহিম সাহেব এমপি এবং আসলাম হাসান এমপিকে হত্যা করলো, তারা পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করলো, প্রায় 550 উপর মানুষকে শুধু পুড়িয়েই হত্যা করেছে, 3,036 জন মানুষ পোড়া অবস্থায় জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, প্রায় 3,900 গাড়ি তারা পুড়িয়ে দিয়েছে, রেল রেল তো বিএনপি ধ্বংস করে দিচ্ছিল, সব জায়গায় রেল লাইন বন্ধই করে দিয়েছিল, আমরা এসে নতুনভাবে রেল আবার চালু করলাম, নতুন নতুন বগি গেলাম, সেগুলি তারা পুড়িয়ে দিল, মানুষের যোগাযোগের জন্য আমরা নতুন বাস বিআরটিসি দেখলাম, আর্টিকুলেটেড বাস কিনছে সেগুলিও পুড়িয়েছে, সাধারণ একটা সিএনজি ড্রাইভার তাকে বাইরে থেকে লক করে দিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে তাকে জীবন্ত মানুষ পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে, চলন্ত বাসে মলোটোভ ককটেল মেলে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, কি এটা তাদের আন্দোলন? নির্বাচন ঢাকা নামে 582টা অফিস মানে স্কুল পুড়িয়ে দিয়েছে, 70টা সরকারি অফিস পুড়িয়েছে, 6টা ভূমি অফিস পুড়িয়েছে, 9টা লঞ্চ পুড়িয়েছে, আর এভাবে আপনারা যদি দেখেন কি অত্যাচারটা তারা করেছে, কোরআন শরীফ শত শত কোরআন শরীফ তারা পুড়িয়েছে, বায়তুল মোকাররমে আগুন দিয়েছে, মসজিদে নামাজ পড়া অবস্থায় আমাদের কৃষক লীগের আজমকে সেখানেই তাকে কুপিয়ে হত্যা করেছে। যারা সন্ত্রাসে মদত দেয়, বগুড়া আমার আওয়ামী লীগের পেছনে মমতাজের বাড়িতে আগুন দিয়েছে, কোনো মতে সেই ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে সেই কোনো মতে জালনা ভেঙে সেখান থেকে একজনে পাশের বাড়ি থেকে তাড়াতাড়ি মই এনে দিয়েছে, সেই মই দিয়ে সেই তার বাচ্চা কাচ্চা সহ নেমে তার জীবনে বেঁচেছে। এই একটা না, নন্দীগ্রাম, কাহালু, ধূপচাচিয়া, আদমদিঘি বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীর উপরে আক্রমণ করেছে, সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের ঘর বাড়ি পোড়ানো থেকে শুরু করে হাত কাটা পা কাটা চোখ তোলা হাতুড়ি দিয়ে পিটি পিটে মানুষ মারা সেই 2001 থেকে শুরু হয়ে কী না করেছে, জিয়াউর রহমানের আমাদের নেতাদের মোশাই মৌলভী সৈয়দ চিটাগাং মুক্তিযোদ্ধা যুবলীগের তাকে নিয়ে অত্যাচার করে করে হত্যা করেছে, আমাদের বাবু মফিজ বাবু তার লাশ জীবনে তার বাপ মা ভাই বোন পায়নি, ছাত্রলীগের নেতা রায় মধ্যে তাকে গুম করে দিয়েছে, এরকম হাজার ঘটনা, হাজার ঘটনা। তো যারা সন্ত্রাস মানুষ খুন করা
জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা, এই কর্মকাণ্ড যারা করে, আর তাদেরকে আমার আহ্লাদ করে ডেকে ডেকে আনতে হবে কেন বলেন তো? আর আমি জিজ্ঞাসা করি, যারা এই ধরনের খুন খারাপি ষড়যন্ত্রে বিশ্বাস করে, যারা যুদ্ধ অপরাধীদের বিচার করেছে, সে যুদ্ধ অপরাধীদের হাতে ক্ষমতা দিয়েছিল কে? অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান প্রথম, তারপরে তার স্ত্রী তাদেরকে এনে বসালো, এমনকি ওই খুনি রশিদ এবং হুদা 15 আগস্ট হত্যাকারী তাদেরকে কি করেছে? ভোট চুরি করে 15ই ফেব্রুয়ারি 96 সালে যে নির্বাচন করেছিল, কে অংশগ্রহণ করেছিল, কয়টা ভোট পড়েছিল, সেই ভোটে চুরি করে নিয়ে ওই হুদারে আর রশিদ তাদেরকে পার্লামেন্টে বসালো, খুনি রশিদ 4-15 আগস্ট জাতির পিতা হত্যার দায়ে ফাঁসি হয়েছে, ফাঁসির রায় হয়েছে, সেই রশিদকে পার্লামেন্টে বসালো অপোজিশন লিডার অফ দ্য অপোজিশনের সিটে, কে বসিয়েছে? খালেদা জিয়া। যুদ্ধ অপরাধের দায়ে যাদের ফাঁসি হয়েছে, নিজামি মুজাহিদ তাদেরকে মন্ত্রী বানিয়েছিল কে? খালেদা জিয়া। আলিম আব্দুল আলিমকে মন্ত্রী বানিয়েছিল খালেদা জিয়া। আমি কত রকম বলবো, যারা এই যুদ্ধ অপরাধী খুনি এমনকি সাত খুনি আসামি, সূর্য সেন হলে 7-7টা ছাত্রকে ছাত্রলীগের কর্মীকে হত্যা করলো, শফিউল আজম স্লোগান ছিল সাবাস সাবাস জিয়া ভাই, সাত খুন হলেও মাপ পাই। যারা এই ধরনের অপরাধীদের নিয়ে সংগঠন করে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করবেন কিতে, কিসের জন্য আমাকে বলেন তো? আর তাদের প্রতি এত সহানুভূতি আসে কোত্থেকে? দেশকে কি দিয়েছে তারা বলেন? নিজেরা বানিয়েছে। 81 সালে জিয়াউর রহমান মারা গেল, আমরা শুনলাম কি ভাঙা সুটে সেরা গেঞ্জি রেখে গেছে, কিচ্ছু রেখে যায়নি, জিয়ার সেরা প্যান্ট কেটে কেটে ওই কপরে আর তার একটা প্যান্ট বানিয়ে পরানো হতো। আর জিয়ার সারা গেঞ্জি আর বাঘা সুটকেস দেখালো 40 দিন পর্যন্ত টেলিভিশনে, এখানে হয়তো অনেকেরই তা মনে নাই, কারণ হয়তো অনেকের জন্মই হয়নি, অনেকে ছোট ছিল দেখা জানারও কথা না। 40টা দিন টেলিভিশনে খালে বাঘা সুটকেস আর সারা গেঞ্জির বয়ান দেওয়া হলো যে এতই নাকি সাধু তাই। তারপরে বেরোলো কি, এখন কি করছে তারা? সম্পদের পাহাড় আজকে কোথায়? শুধু বা বাংলাদেশ, সারা বিশ্বকবি সম্পদের পাহাড় গড়ে বসে আছে, বেরোচ্ছে না, আন্তর্জাতিক ইস্যুও তো বেরোচ্ছে যে কত টাকা কোথায়, কত ফ্ল্যাট, কত গাড়ি, কত বাড়ি, কত সম্পদ, এগুলি কোথেকে আসলো? দুর্নীতিটাই ছিল নীতি, মানুষ খুন করাই তাদের কাজ। আর তাদের জন্য এত মায়া কান্না, তারা দেশকে কি দিয়ে গেছে? খালেদা জিয়া দাবি করছে 3 দিন বা প্রধানমন্ত্রী, জিয়াউর রহমান ক্ষমতায় ছিল 5 বছর, প্রতি রাতে কারফিউ, একটা মানুষ তো চলতে পারত না, 11টার পর থেকে চলাফেরা বন্ধ, 6টা বন্ধ কারফিউ। যারা বলেন জিয়া গণতন্ত্র দিয়েছে, হ্যাঁ কারফিউ গণতন্ত্র দিয়েছিল, এটা ঠিক, জনগণতন্ত্র না কারফিউ গণতন্ত্র। তো তাদের জন্য এত আপনাদের কান্নাটা আসে কোত্থেকে? দেশ পেয়েছে কি? হতে পারে যে তারা ক্ষমতা থাকতে কিছু লোক বেনিফিশিয়ারি, কিছু লোক হয়তো অর্থ সম্পদের মালিক হয়েছেন, তাদের একটা সহানুভূতি থাকবে, এটা ট্রু ঠিক, কিন্তু সাধারণ মানুষ কি পেয়েছে সেটা বিবেচনা করে না, সেটা বিবেচনা করে তারপর আপনারা আসেন যে হ্যাঁ তাদের সাথে আগে সাথে না নিলে দেশ একেবারে অসুন্দরী, দেশ কি চলছে না? মানুষ চলছে, বরং তারা যদি এই মাঝখানে এই খুন খারাপি জ্বালাও পোড়াও ধ্বংস ধ্বংসাত্মক কার্যক্রম যদি না করতো, তো বাংলাদেশ আরও অনেক দূরে এগিয়ে যেতে পারতো। 3টা মাস খালেদা জিয়া অফিসে বসে থাকলো, কি সরকার উৎখাত না করে দেশে ঘরে ফিরবে না, তো গুলশানেই বাড়ি গুলশানেই অফিস, ফিরবে আর কোথায়? এয়ার কন্ডিশন হয়ে বসে থাকেন আর বিরিয়ানির আর পাশে, তার জন্য 62 জন লোক নিয়ে একটা বাড়ির মধ্যে,
আর কেউ খাকা না খাক তার খাবারটা ঠিক মতনই যেত। আমরা তো খবর পেতাম, দেখতাম তো তুড়ি খেয়ে 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 দেশ উদ্ধার করবেন, দেশ আমাদের উৎখাত করবেন, সে আন্দোলনে নামলেন। জনগণ ধাওয়া দিতে শুরু করলো, তখন বিরত হলো, গাছ কেটে ফেলছে, রাস্তা কেটে ফেলছে। আমরা রাস্তা বানাই, তারা রাস্তা কাটে, আমরা গাছ লাগাই, তারা রাস্তা কাটে, গাছ কাটে। এই কাণ্ডই তো তারা করেছে, তাদের সাথে বসতে হবে। আমি একটা কথা জিজ্ঞেস করি, যারা এইসব কথা বলে, তারা আপনার বাবা মাকে কেউ হত্যা করেছে? আর আপনাকে বলা হলো যে না, ওদের সাথে আপনাকে বসতেই হবে, আলোচনা করতে হবে, পারবেন কেউ বসতে? বলেন আপনার বিবেকে জিজ্ঞেস করে, তাহলে আমাকে কি করে এই কথা বারবার বলা হয়? তারপরে তো আমি দেশের সাথে, জনগণের সাথে, গণতন্ত্রের সাথে বসেছি তো। 2014 নির্বাচন আগে আমি নিজে ফোন করেছি, সেই ফোনে যে ঝাড়ি মারা শুরু হলো সে কথা ভুলে গেছেন আপনারা? বাদ দেন সেটা, তার ছেলে মারা গেছে। হ্যাঁ, আমিও তো একজন মা, আমি সেই কথা চিন্তা করে ভাবলাম ঠিক আছে, যাই করুক না কেন, ছেলেটা মারা গেছে, আমি একটু তাকে সহানুভূতি জানাতে চাই। তখন থেকে দেখছি অফিসে বসে সরকার বিরুদ্ধে আন্দোলন চালায় যাচ্ছেন। তারপরেও আমি গেলাম, এমন না যে আমি হঠাৎ করে গিয়েছি। আমার এখানে আমার মিলিটারি সেক্রেটারি যোগাযোগ করেছে, আমার এডিসি যোগাযোগ করেছে, তার টাইম দিয়েছে। আমি সেই টাইমে যখন ওই অফিসের সামনে গেলাম, আমার গাড়ি ঢুকতে দেবে না গেটের ভিতরে, গেট বন্ধ, সামনে একখানে গাড়ি রেখে দিয়েছে। আমি যখন ওখানে গেছি, ওরা বলো আমাকে জানালো যে গাড়ি তো ঢুকতে দেবে না। আমি ঠিক আছে, গাড়ি যদি ঢুকতেই না দেয়, পাশের সাইডে তো ছোটো দরজা, আমি সেখান থেকেই যাবো। আমার গাড়ি ওখানে থামার সাথে সাথে আমি যখন গাড়ি থেকে নামলাম, তখন সেই গেটও বন্ধ করে দিল, আমাকে ঢুকতে দেওয়া না। ভিতরে দেখা যাচ্ছে প্রচুর লোক আর আমি বাইরে। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি গেছি সহানুভূতি দেখাতে, আমাকে ঢুকতে দেয় নাই। কত বড় অডাসিটি, একবার চিন্তা করে দেখেন। কেবল শুধু ছেলে মারা গেছে, হয়তো সেই জন্য আমরা কিছু বলিনি, এই অপমান হজম করে আমাকে ফিরে আসতে হয়েছে। এরপরে এই এই ধরনের ছোট লোকই পাড়া যারা করে, তাদের সাথে আমার বসা কিসের? খালেদা জি ভুলে গেছে যে আমার বাবা যখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, বোধহয় এমন কোনো মাস নাই যে দুইবার তিনবার করে আমাদের বাসায় এসে ওই মোড়া পেতে বসে থাকত। আর জিয়াউর রহমান যখন কিছুতেই গ্রহণ করবে না, সমাধানটা কে করে দিয়েছিল? জিয়াউর রহমানের পরিচয় আজকে পরিচিত, সে পরিচয় থাকতো না। ওই জিয়াউর রহমান এক নর্তকী সাথে বেশ ভালো ধরম মরম ছিল, চিনি আমি, জানি ঘটনা তো সব জানি। তো ওটাকে দেশ থেকে তাড়ানো থেকে শুরু করে তার সংসার ঠিক করে দেওয়া আমাদেরই করতে হয়েছিল, আমার বাবাই করে দিয়েছিল, সে দেশে ভুলে গেছে। তারপর আমাদেরকে ওই বাসায় ঢুকতে দিল না। এরপরে আর কেউ কখনো এই বিষয়টা আমার কাছে দয়া করে তুলবেন না যে ওই বিএনপির মতো একটা সন্ত্রাসী দল, জঙ্গিবাদী দল, যারা বাংলাদেশে বাংলা ভাই সৃষ্টি করেছে, জঙ্গি সৃষ্টি করেছে, তাদের সাথে বসতে হবে, তাদের সাথে বসে সমাধান করতে হবে, এই কথাটা দয়া করে আর কেউ বলবেন না। আপনি ধন্যবাদ। আমি মাহফুজুর রহমান, আমি এখানে একটি সাপ্তাহিক পত্রিকা বর্ণমালা নামে পত্রিকা সম্পাদক ও প্রকাশক। আমার কিছু জানার বিষয় রয়েছে। আপনার সরকার 9 বছর ধরে একটানা দায়িত্ব পালন করছেন সাফল্যের সাথে। আমাদের জানা, আমরা যারা অভিবাসী, যারা অন্য দেশের বাসিন্দা, বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে আমেরিকান নাগরিকত্ব বা ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছি, এমন অনেক যারা রয়েছেন, তারা আপনারা তাদেরকে প্রবাসী বলেন, এবং প্রবাসীদের সংখ্যা, অভিবাসী এবং প্রবাসী মিলে 1 কোটির মতো। আপনার এই 9 বছরের শাসনামলে আপনি এমনকি কাজ করেছেন প্রবাসীদের জন্য, যা নিয়ে আপনি গর্ব করতে পারেন বা আপনার সরকার গর্ব করতে পারে? আর আমি গত 2 বার আপনাকে এই প্রশ্ন করেছিলাম যে আমরা ঢাকায় যেমন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার,
এবং জার্মান কালচারাল সেন্টার মতো আমরা বলেছিলাম যে এখানে বঙ্গবন্ধু কালচারাল সেন্টার বিভিন্ন দেশে বাংলাদেশি কালচার বিস্তারের জন্য বঙ্গবন্ধু কালচারাল সেন্টার প্রতিষ্ঠার জন্য এটি আমি আগেও আপনাকে দুবার আবেদন জানিয়েছিলাম। এটি করলে আমাদের এখানে বেড়ে ওঠা ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশি কালচারের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। এটা আর শেষ একটি আর্জি আপনার কাছে, আপনার দুই ভাইয়ের নামে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু আপনার ছোট ভাই শেখ রাসেল আমরা ভাগ্যবান, আমি এবং আপনার পাশে উপবিষ্ট স্থায়ী প্রতিনিধি, আমরা একটি স্কুলে পড়েছি, ইউনিভার্সিটি আপনি স্কুল, ওই স্কুলে আপনার ভাই শেখ রাসেল পড়তেন। আমার আবেদন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলকে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল নামকরণ করলে আমরা ওই স্কুলের ছাত্ররা খুব গর্বিত হতাম। ধন্যবাদ। ধন্যবাদ। দেখুন প্রবাসী আপনাদের জন্য আমরা কি করেছি সেই হিসাব দিতে যাব না, তবে একটা কাজ করেছি, যেমন এনআরবি ব্যাংক আমরা করে দিয়েছি, তিনটা ব্যাংকের পারমিশন দেওয়া হয়েছে, এটা প্রবাসীদের দ্বারা করা, সেই সুযোগটা আমরা করে দিয়েছি প্রবাসীদের জন্য, জমির ব্যবস্থা, প্লটের ব্যবস্থা প্রবাসীদের জন্য। আমরা যে 100টা মানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্পেশাল ইকোনমিক জোন তৈরি করছি, সেখানে কিন্তু প্রবাসী যারা এখানে বাইরে কাজ করেন তারা যদি কোনো বিনিয়োগ করতে চান, ইন্ডাস্ট্রি করতে চান, সেখানে কিন্তু প্লটের ব্যবস্থা করা আছে, আমরা কিন্তু সেই প্লটের ব্যবস্থাও সেখানে দিয়েছি। আর তাছাড়া স্বাভাবিকভাবে যারা আমাদের দেশের বাঙালি যারা আছেন বিদেশে, আপনারা সবসময় তাদের একটা অবদানও রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে, সেই ক্ষেত্রে আমরা সবসময় যে যেখানে যে সমস্যা হয় আমরা সেটা সমাধান করা এবং যা রকম সুবিধা আমরা করে দিচ্ছি, আমরা কিন্তু একেবারে অবহেলা করিনি, বরং আমাদের সরকারই সব থেকে বেশি সহানুভূতিশীল এবং সব থেকে বেশি কাজ করে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কালচারাল সেন্টারের ব্যাপারে, এটা আমি এখনও কিছু বলতে পারছি না। আর ল্যাবরেটরি স্কুলের ব্যাপারে বলবো, ওটা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল হিসেবেই পরিচিত নাম, সেভাবেই আছে, তবে আমরা একটা কাজ করেছি, এটা বহু বছর থেকে চলমান আছে, যে রাসেলের নামে আমি আর এখানে আমরা কিছু টাকা দিয়ে সেখানে স্কলারশিপের ব্যবস্থা করেছি, অন্তত 5টা ছেলে মেয়ে যাতে সেই স্কলারশিপ পায় সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা যখন শুরু করেছিলাম তখন অবশ্য টাকার মূল্য বেশি ছিল, পরে আবার আরও বেশি টাকা দিয়ে ওখানে আমরা একটা স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছি, যেখানে 5টা ছেলে মেয়ে স্কলারশিপ নিয়ে পড়তে পারে রাসেলের নামে। যেমন কামাল ঢাকা ইউনিভার্সিটিতে, কামালের স্ত্রী খুকি ঢাকা ইউনিভার্সিটির সোশ্যালজি ডিপার্টমেন্টে, সেখানে আমরা কিন্তু আলাদাভাবে টাকা দিয়ে স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছি, যে প্রতি বছর জন্য ওখানে কয়েকটা ছেলে মেয়ে তারা স্কলারশিপ পেতে পারে, পড়তে পারে। আমরা এভাবে কিন্তু ব্যবস্থা করেছি, জামাল মডেল স্কুলে পড়তো সেখানেও আমরা ব্যবস্থা করেছি, তো এভাবে যতদূর সাধ্য আমরা করে দিচ্ছি। আর শেখ রাসেল নামে তো একটা জাহান যেটা ক্লাব, স্পোর্টস ক্লাবও করা হয়েছে। ধন্যবাদ। এখন যা দেবে শুধু মহিলারা দেবে, আমার নাম পপি চৌধুরী, আমি নারী নামে একটা ম্যাগাজিন প্রকাশ করি এবং প্রতি বছর আগস্টে আমরা, যেহেতু আগস্ট আমাদের শোকের মাস, আমি একটা বিশেষ সংখ্যা বের করি। গত বছর আমি বের করেছি আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে, এবারে সংখ্যা বের করেছি আমাদের জাতির পিতা এবং তাদের তার পরিবারকে, পরিবারের সকলকে নিয়ে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রথমে আমি একটু অনুমতি চাইব, কারণ আমার এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে আপনার কাছে আমাদের যাওয়ার সুযোগ নেই। তো আমি একটা পত্রিকা আপনাকে দিতে চাচ্ছি, এটা এক নম্বর কথা। আর দুই নম্বর আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হলো আমরা জানি আপনি আমাদের আমাদের মানে এ পর্যন্ত যত ক্ষমতায় যারা আসছেন সব থেকে নারী বান্ধব প্রধানমন্ত্রী আপনি আমাদের, তার প্রমাণ আজকে এখন পেলাম, কারণ আমি অন্তত 50 বার হাত তুলেছি, আমাকে কেউ সুযোগ দেয়নি, কিন্তু আপনি দিয়েছেন, থ্যাংক ইউ আপা। তো আমি নারীদের অগ্রগতিতে আপনার যে সীমাহীন অবদান রয়েছে এটা আমাদের সবসময় স্মরণ করতে হবে এবং স্বীকার করতে হবে। আমি দুজন নারীর ব্যাপারে প্রশ্ন রাখতে চাই, তাদেরকে আপনিও উপযুক্ত সম্মান দিয়েছেন। তাদের একজন বেগম রোকেয়া, যার নামে 2008 সালে আপনি রংপুরে প্রতিষ্ঠিত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এবং অন্যজন নভেরা আহমেদ, বাংলাদেশের প্রথম নারী ভাস্কর এবং কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম রূপকার। শহীদ মিনারের নকশা নভের এবং হামিদুর রহমান দুজনে মিলে করেছিলেন, তবে যে কোনো কারণে পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হিসেবে শুধুমাত্র হামিদুর রহমানের সব কৃতিত্ব লাভ করেন।
আর অভিমানে দেশ ছেড়ে চলে যান নভেদা। 1996 সালে ক্ষমতায় আসার পর আপনি স্বেচ্ছা নির্বাসন থেকে খুঁজে বের করেন নভেদাকে এবং আপনারই আগ্রহে 21 পদক দেয়া হয় তাকে। সে সময় শারীরিক অসুস্থতার কারণে দেশে আসতে না পারলেও প্যারিসে একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে সেই পদক তুলে দেওয়া হয় নভেরার হাতে। আমরা নভেরা এবং বেগম রোকেয়াকে নিয়ে দুটো বিশেষ সংখ্যা করেছি এবং এই সংখ্যা দুটো করতে গিয়ে অনেক তথ্য আমরা পেয়েছি এবং আমরা কিছু জিনিস জানতে পেরেছি। সেটা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কলকাতায় পানিহাটিতে অবস্থিত বেগম রোকেয়ার সমাধি চিহ্ন প্রায় নিশ্চিহ্নের পথে এবং নভেরা আহমেদ চিরনিদ্রা শায়িত আছেন সুদূর প্যারিসের একটি গ্রামে। আপনার কাছে প্রশ্ন যে এই দুজন মহিয়সী নারীর সমাধি বাংলাদেশে স্থানান্তর অথবা যেখানে আছে সেখানে এই যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণের ব্যবস্থা করা যায় কিনা। এছাড়া পাঠ্যপুস্তকে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হিসেবে হামিদুর রহমানের পাশাপাশি নভেরা আহমেদের নাম সংযুক্ত করা যায় কিনা। ধন্যবাদ। ধন্যবাদ। দেখুন, আসলে মৃত্যু এবং মৃত্যুর পরে কে কোথায় তার সমাধি নেবে এটা তো তারা নিজেরাই সিদ্ধান্ত নেয়। আমি নভেরার সঙ্গে নিজে কথা বলেছি, প্যারিসে যেয়ে তাকে খুঁজে বের করেছি, তার সঙ্গে আলাপ করেছি। তিনি তখন প্যারিসেই ছিলেন, তার সাথে আমার কথা হয়। এবং নভেরার একটা কাজ, আপনারা জানেন যে তার একটা স্কাপচার ছিল তেজগাঁ একটা বাড়িতে, সেই বাড়িটা তখনকার মিস্টার খান সাহেব নামে এক ভদ্রলোক ছিলেন, তিনি সবথেকে সুন্দর বাড়িটা সেই সময় ঢাকা শহরে সবথেকে সুন্দর বাড়ি, তার বাড়ির বাগানে এটা ছিল। তাদের সাথে আমরা যোগাযোগ করি, তাদের ছেলেমেয়েরা যখন ওই বাড়িটা ডেভেলপারদের কাছে দিয়ে দেয় তখন আমি তাদেরকে মেসেজ দিয়েছিলাম যে নভেরার কাজটা যেন সংরক্ষিত হয় এবং আপনি খুশি হবেন যে সেটা এনে আমি কিন্তু আমাদের জাতীয় জাদুঘরের ঠিক মানে সামনে যে লন, ওই লনের মাঝখানে এটা কিন্তু আমি স্থাপন করে দিয়েছি। কাজে নভেরাকে যাতে কেউ ভুলতে না পারে এবং তাকে যাতে চেনে সেটার জন্য যা যা করার আমরা করেছি এবং তাকে আমরা 100 পদক দিয়ে কিন্তু উনি আসতে পারেন নাই। হ্যাঁ, ওনার একটা অভিমান আছে, তবে আমরা আমাদের শহীদ মিনার নিয়ে আমরা আবার চিন্তাভাবনা করছি, কারণ নভেরা এবং হামিদুর রহমান মিলে যে মূল যে ডিজাইনটা করেছিল শহীদ মিনার, আপনারা জানেন যে 1971 সালে একবার পাকিস্তানি হানাদার বাহিনী ঘুরিয়ে দিয়েছিল, এরপর শহীদ মিনারটা তৈরি করা হয়েছে। কিন্তু ওই মানে নভেরা এবং হামিদুর রহমানের যে মাস্টার প্ল্যান সেটা অনুযায়ী কিন্তু হয়নি। এটা নিয়ে আমরা আমাদের কিছু চিন্তাভাবনাও আছে, ইতিমধ্যে আমরা আমাদের আর্কিটেকচারদের সাথে কথা বলেছি যে ওটাকে আরও সুন্দর করে জায়গাটাকে সম্প্রসারণ কীভাবে করা যায় এবং আমাদের ঢাকা মেডিকেল কলেজটাকে আমি নতুনভাবে তৈরি করতে চাচ্ছি, সেটা আমরা মাল্টিস্টোরি বিল্ডিং করে হাসপাতালটাকে সুন্দরভাবে তৈরি করা আর সেই সাথেই এই শহীদ মিনারটাকেও আমরা ঠিক তাদের যে মাস্টার প্ল্যান সেটাকে মানে মাথায় রেখেই এটাকে আরও সুন্দরভাবে তৈরি করে দেওয়ার একটা প্ল্যান আমাদের আছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি হাসানুজ্জামান সাকি, বাংলাদেশের যমুনা টেলিভিশন এবং যুগান্তরের ইউএস করেসপন্ডেন্ট এবং এখানকার নিউ ইয়র্কের সাপ্তাহিক আজকাল পত্রিকার অ্যাসোসিয়েট এডিটর। আমি আপনাকে বলতে চাই যে একজন মানুষের জীবন বাঁচাতে পারলে মানুষের জীবন সার্থক হয়ে যায়। সেখানে আপনি 400,000-এরও বেশি মানুষের জীবন বাঁচিয়েছেন এবং সেখানে সাময়িক হলেও শান্তি এসেছে। তো একটি দাবি উঠছে সর্বত্র এবং গণসংবর্ধনায়ও ডক্টর সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট, তিনি হাজার হাজার প্রবাসীর সামনে এই দাবি তুলেছেন এবং আমরা একটি গুঞ্জনও শুনছি যে নোবেল শান্তি পুরস্কারের ব্যাপারে। আপনাকে কাছে পেয়ে ব্যক্তিগতভাবে এই বিষয়ে আপনার ভাবনা এবং প্রত্যাশা কী জানতে চাই এবং গণসংবর্ধনা অনুষ্ঠানে আপনি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট চ্যালেঞ্জ। কেন আপনি এই নির্বাচনটি বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। দেখুন, কি পেলাম আর কি পেলাম না সে হিসাব মেলাতে আমি রাজি নই আর সে হিসাব করে আমি কাজ করি না, কাজে এটা হলো বাস্তব কথা। আমার দেশের মানুষ, বাংলাদেশের জনগণের হৃদয়ে যদি আমার স্থান থাকে সেটাই হচ্ছে আমার সত্য বড় পুরস্কার। আর কিছু না, আর দুটো কথা হচ্ছে ইলেকশন মানে তো একটা চ্যালেঞ্জই, ইলেকশনটা এত সুন্দরভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, আবার ওরকম পোড়াও জ্বালাও মানুষ হত্যা যেন শুরু না করে সেটাই মানুষকে আমি আহ্বান করছি যে সেটার দিকে বিশেষ দৃষ্টি রাখতে এবং নির্বাচনটা যেন অবাধ সুষ্ঠু হয়, মানুষ যেন ভোট দিতে পারে স্বাধীনভাবে, ভোট দিয়ে তার নির্বাচিত প্রতিনিধি সে নির্বাচিত করতে পারে
এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ, আমরা সেটাই করতে চাই যে জনগণের ভোট ও ভাতের অধিকারের আন্দোলন আমরাই করেছি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান আমরাই দিয়েছি। যে আমরা গণতান্ত্রিক থাকাটা যত অব্যাহত থাকে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। ধন্যবাদ। আমি বলছিলাম যে এরপর খালি মহিলারা বলবে, আচ্ছা আর দুজন মহিলা বলবে, ব্যাস তারপর আর কেউ বলতে পারবে না, আমাদের যেতে হবে অনেক দূর। আমি বাংলাদেশ বোর্ডের ডাকের একজন করেসপন্ডেন্ট, নিউজ করেসপন্ডেন্ট, আমার নাম রশনা বেগম। আপনাকে প্রথমে আমার আন্তরিক ধন্যবাদ যে আপনি নারীদেরকে ক্ষমতায়ন এবং নারীদেরকে কর্মসংস্থানের যে সুযোগ দিয়েছেন এবং যে কর্মসূচি দিচ্ছেন তাতে আমরা নারী জগৎ খুবই আনন্দিত এবং আপনাকে আবারও আমার ধন্যবাদ। তা আমার অ্যাকচুয়ালি প্রথম কোয়েশ্চেন হলো, আপনার সাথে ইউএসএ প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়েছে, সেখানে আপনি রোহিঙ্গা বিষয়ে ওনাকে তুলে ধরেছিলেন, উনি আপনাকে জিজ্ঞেস করেছিল বাংলাদেশ কেমন আছে, তো আপনি বলেছেন যে সবই ভালো আছে এবং শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে রোহিঙ্গা প্রবলেম। তো আপনাকে উনি তেমন কোনো আনসার দেয়নি সন্তুষ্টজনক, তো আপনার কি মনে হয় উনি কেন আমাদেরকে সহযোগিতার জন্য কিছু বলেননি? আমরা যে প্রবাসী নাগরিক যারা আছি ইউএসএ, আমরা যদি ভোটার হই বাংলাদেশে, কিন্তু যখন ইলেকশন হবে বাংলাদেশ, সেখানে তো হয়তো আমাদের পারিবারিক সিচুয়েশনের কারণে আমরা সেখানে উপস্থিত নাও হতে পারি, কিন্তু আমরা যদি এখানে থাকি প্রবাসী থেকে ডিজিটাল প্রসেসে বা মেইলের মাধ্যমে ভোট প্রদান করতে পারি, তাহলে আমরা মনে করবো যে আমরা বাংলাদেশের নাগরিক। আপনারা যারা আমেরিকান সিটিজেন, তাদেরকে ভোট দেওয়ার অধিকার আছে কিনা আগে সেটা ঠিক করেন, সেটা আগে নির্দিষ্ট করেন। আপনি বলেছেন যে আমরা যখনই যেতে পারি, হ্যাঁ সেটা বাংলাদেশে, বাট এখানে যারা শপথ নিয়ে আমেরিকান সিটিজেন হয়েছেন তাদেরকে অন্য দেশে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আছে? আমার ঠিক, আমি ঠিক যাই না, সেই আইনটা একটু জেনে নিলে তাহলে ভালো হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমি সুলতানা রহমান, আমি কাজ করি টাইম টেলিভিশনে। প্রথমে আপনার জন্য তাকে ধন্যবাদ জানাই এবং আপনার জন্য খুবই মানে গর্বিত, এই কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আপনি শুধু আপনার নিজের ব্যক্তিগত মহানুভবতা নয়, পুরো বাংলাদেশ এবং সারা পৃথিবীতে যেখানে যত বাংলাদেশি রয়েছে প্রত্যেকের মুখ আপনি অনেক উজ্জ্বল করেছেন, সেজন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আমার দুটি প্রশ্ন আছে মাননীয় প্রধানমন্ত্রী। একটি, আমি গত কয়েক মাস ধরে এই শহরে থাকছি, যে কারণে এই শহরের আমাদের যারা বাংলাদেশি কমিউনিটি তারা মূলত দুই প্রজন্মের আছেন এখানে। সেই দিক থেকে বাংলাদেশ আওয়ামী লীগের এখানে যুক্তরাষ্ট্র যে শাখা আছে সবগুলো রাজনৈতিক দলেরই এখানে শাখা রয়েছে, কিন্তু এই দেশের যে মূল ধারার রাজনীতি সেখানে আমাদের অংশগ্রহণটা একটু কম যদি আমরা অন্য বিশেষ করে যুক্তরাজ্যের সঙ্গে তুলনা করি। সেই দিক থেকে আমাদের যেই আওয়ামী লীগ এখানে আছে, সিদ্দিক ভাই আছেন, তাদের কিছু করণীয় আছে কিনা, তারা রাজনৈতিকভাবে কতখানি নিজেদেরকে মেইন স্ট্রিমের দিকে নিতে পারেন, সেদিক থেকে আওয়ামী লীগের কিছু করণীয় আছে কিনা, এটি একটি প্রশ্ন। কারণ প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে আসলে কারো অধিকার খুব বেশি স্থান পায় না, আপনি জানেন প্রধানমন্ত্রী, এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় একটি প্রশ্ন, আপনি গণসংবর্ধনায় বলেছেন যে আগামী নির্বাচনে ভোটারদের মন জয় করার জন্য প্রস্তুত হতে বলেছেন আপনার দলের নেতাদের, আপনার কাছে কি মনে হয় যে মন জয় করার ক্ষেত্রে তারা পিছিয়ে আছে? আপনি আরও কয়েকটি দলের নেতাদের উদ্দেশ্যে বলেছেন, সেই বিষয়ে একটু পরিষ্কার ধারণা পেতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। এটা তো একটা, শুনুন আমি একটা কথা বলি, একটা হচ্ছে এখানে যারা বসবাস করে তারা কিন্তু এই দেশের মানে সংগঠন করার আইন অনুযায়ী বা নিয়ম অনুযায়ী যে কেউ যে কোনো সংগঠনের সদস্য হয়তো হতে পারেন, এটা হচ্ছে যারা এখানে বসবাস করেন তারাই ঠিক করবেন যে মূলধার রাজনীতির সাথে থাকবে কি থাকবে না, অর্থাৎ
এদেশের যে রাজনৈতিক দলগুলির সাথে, কারণ আমি জানি আমাদের অনেকেই আছেন ডেমোক্রেটিক পার্টির মেম্বার অথবা রিপাবলিকান দলেরও মেম্বার, এরকম তো অনেকে আছে কাজও করেন, আবার আমাদের দলের সাথে সম্পৃক্ত আছে, এরকম বহু লোক আছে, আমি চিনি তাদেরকে বিভিন্ন জায়গায়, এমনকি ফ্লোরিডা এখানে কোনো অনেকরা আমাদের আওয়ামী লীগের নেতাদের দেখেছি তারা বিভিন্ন দলের সাথে তারা নেতৃত্ব দিচ্ছে, কাজেই এখানে ডেমোক্রেটিক দলের ওদের একটা একটা শাখার প্রেসিডেন্টও ছিল একজন বাঙালি, ওই যে ওয়াইড ছিল, এরকম অনেকে আছে, কাজেই এটা হচ্ছে আপনাদের উপরে নির্ভর করে, যারা এই দেশে থাকেন আপনারা সেই দেশের সাথে কতটুকু সম্পৃক্ত হবেন, এটা হলো বাস্তব। আর আমাদেরও বিভিন্ন দলের শাখা আছে, এটা অন্যান্য রাজনৈতিক দলেরও শাখা আছে, কাজেই এটা যারা এখানে থাকবেন তাদের। আর ভোটারদের মন জয় এটা তো খুব একটা রুটিন কথা বলতেই হবে, কারণ ভোট চাইতে গেলে মানুষের মন জয় করতে না পারলে ভোট পাবেন কোত্থেকে? এটা এখানে মানে মন জয় করতে পারে নাই বলে কথাটা বলা তা কিন্তু না, এটা নির্বাচনের সময় আমরা সবসময় আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেই যে আপনারা চেষ্টা করবেন ভোটে ভোটারদের মন জয় করা, অর্থাৎ ভোটারদের জন্য কাজ করা, সমস্যাগুলি তুলে ধরা, তাদের সমস্যা সমাধান করা, তাদের ভিতরে একটা আস্থা বিশ্বাস অর্জন করা, যারাই প্রার্থী হতে চাইবে তাদেরকে সবার আগে ভোটারের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে, তাদের মন জয় করতে হবে, এটা কিন্তু এটার পিছনে কিন্তু কোনো কিন্তু খোঁজার কিছু নাই। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।